আজকে আমরা টু পেডাল হুইল এয়ারেটর কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা শিখব। প্রথমে আমরা যন্ত্রাংশগুলোর সাথে একটু পরিচিত হব। এটা হচ্ছে স্ট্যান্ড, তারপরে এক হর্সের মোটর টু পেডাল হুইলের জন্য, তারপর গিয়ার বক্স, দুইটা রড দেখতে পাচ্ছি আমরা, এবং এগুলো হচ্ছে পাখা, এগুলো হুইল পাখা, পাখাগুলো আমরা দেখতে পাচ্ছি হলুদ পাখা, এবং দুইটা বোট, এগুলো পানিতে ভাসমান অবস্থায় থাকবে। এখন আমরা কিভাবে সেট আপ করতে হয় সেটা আমরা শুরু করব। প্রথমেই স্ট্যান্ডটা আমরা বসিয়ে নেব, মাছ বরাবর বসিয়ে নেব এবং নাট লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নাট লাগানো হয়ে গেছে। এবার আমরা মোটরটা বসাই দেব। সবসময় খেয়াল করবেন যে মোটরের সামনের অংশটা এভাবে রাখতে হবে। হ্যাঁ, এভাবে মোটরের সামনের অংশটা রাখতে হবে, এবং এই মোটরে অবশ্যই 0.8 লিটার অর্থাৎ 800 গ্রাম গিয়ার অয়েল ব্যবহার করতে হবে, এবং প্রথম 7 দিন পর গিয়ার অয়েলটা চেঞ্জ করে ফেলবেন আপনারা। পরবর্তীতে একটা চালান উঠলে আপনারা গিয়ার অয়েলটা চেঞ্জ করবেন, তাহলে মোটরের পারফরমেন্সটা অবশ্যই ভালো হবে আশা করছি। এবার দুই পাশের যে কালো আর কি অংশ আছে, যেটার মধ্যে দিয়ে ছোটো রডটা যাবে, আমরা এই কালো অংশগুলো লাগাই নেব। হ্যাঁ, এবার অন্য পাশের যে কালো অংশটা আছে আমরা সেটা লাগাবো, এবং লাগানোর পরে নাটগুলো অবশ্যই সুন্দর করে টাইট দিয়ে দিতে হবে, আপনারা খেয়াল করবেন। এবং টাইট দেওয়ার জন্য আপনারা রেঞ্চ ব্যবহার করতে পারেন, অথবা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ এখন উন্নত পাওয়া যায়, সেগুলো আপনারা ব্যবহার করে এই নাটগুলো টাইট দিয়ে নেবেন। এবং দেখতে হবে, খুবই সাবধানতার সাথে দেখতে হবে যে মোটরের যে এই যে এখানে কাটা যে অংশটা আছে, এই কাটা অংশে যাতে নাটটা লাগে সেভাবে আমরা গিয়ার বক্সটা লাগাই দেবো। হ্যাঁ, নাট যাতে ওই কাটা অংশে লাগে সেভাবে আমরা গিয়ার বক্সটা লাগাই দেব, এবং খুবই সুন্দরভাবে এই পাশে আমরা লাগাই দেব। লাগানো হয়ে গেছে। এখন আমাদের যে দুই পাশের রড আছে দুইটা, যার সঙ্গে হুইলটা আসলে যুক্ত থাকবে এবং গিয়ার বক্সের সাথে সংযোগ থাকবে, সেটা আমরা রডগুলো এটাই পাশে এই রডটা সুন্দরভাবে এইভাবে ভিতর দিয়ে ঢুকায় আমরা লাগাই দেবো। এবং খেয়াল করতে হবে, এখানেও খেয়াল করতে হবে যে যে পাশে কাটা অংশ আছে সে পাশে যাতে আমার নাটটা থাকে, এটা আমাকে খেয়াল করতে হবে। এবার আমরা পাখা লাগাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা আসলে এই দিকে মুভ করবে, সুতরাং আমাদের দেখতে হবে পাখার যে এই হালানো অংশটা, এটা অবশ্যই হালানো অংশটা এটা আমরা ফ্রন্ট সাইডে রাখব। এবং আমরা আরেকটা জিনিস খেয়াল করব যে এইভাবে লাগানোর পরে আমাদের এবারের পাখাতে এই রকম ছোটো ছোটো প্যাঁচযুক্ত নাট, এই যে এরকম ছোটো ছোটো প্যাঁচযুক্ত নাট দেওয়া আছে, এবং এর মাথায় এই যে এই রকম প্যাঁচের ব্যবস্থা আছে, এর জন্য আলাদা একটা যন্ত্র আমাদের ওখানে দেওয়া থাকবে, এটা দিয়ে আমরা প্যাঁচ সেট আপ করবো আর কি। এই দুইটা দুই মাথায় আমরা লাগাই দেব, দিয়ে আমরা টাইট করে দেবো আর কি। এটাতে টাইট করে দেবো। হ্যাঁ, ওই পাখাটাও একইভাবে এটা সামনের দিকে এভাবে ঘুরবে, এভাবে সামনের দিকে ঘুরবে। হ্যাঁ, সামনের দিকে ঘুরবে। আমরা অন্য পাখাটাও লাগাবো,
আমরা অন্য পাতাটা লেগে লাগায় ফেলছি, এটাও একইভাবে আমরা সুন্দরভাবে সেট আপ করবো। এবং দেখ লাগানোর সময় দেখতে হবে যাতে প্লাস্টিক বডিটার সঙ্গে পাখাটা না বেজে যায় আর কি। এদিকে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ মোটরটা জুড়ে ঘুরবে, হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা ঘটতেও পারে। সেজন্য আমাদের লক্ষ্য করতে হবে যে সুন্দরভাবে যাতে আমরা পাখাটা লাগাই এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আর কি প্লাস্টিকের বডি থেকে। এভাবে দুই পাশে আমরা টাইট দিয়ে দেবো। এবং সব শেষে আমাদের মোটরের একটা কাভার আছে উপরে ঢাকনি, যাতে পানিটা এর ভিতরে না যায়, সেই জন্য যে ঢাকনি বা কাভার আছে সেটা আমরা ব্যবহার করব। এইভাবে ঢাকনি বা কাভার দিয়ে আমরা ঢেকে দেব। এই তো মোটামুটি এটা টু পেডেল হুইল এয়ারেটরের সেট আপ। আমাদের কাছে আরও যে সকল এয়ারেটর রয়েছে তা হলো হাই স্পিড প্যাডেল হুইল এয়ারেটর, এটি টু প্যাডেল ফোর প্যাডেল নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন। এরপর রয়েছে হলুদ রঙের পাখা টু প্যাডেল এবং ফোর প্যাডেল হুইল এয়ারেটর। এরপর রয়েছে জেট এয়ারেটর, এরপর রয়েছে সার্জ এয়ারেটর, ফ্লোটিং পাম্প এয়ারেটর, সুপার এয়ারেটর, ডাবল স্পিড এয়ারেটর, সুপার ইম্পেলার বল এয়ারেটর বা এটাকে ফ্লোটিং বল ইম্পেলারও বলা হয়ে থাকে। এগুলো এয়ারেটর নিতে অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার, রয়েছে এবিএস সাবমার্সিবল এয়ারেটর, রয়েছে পুশ ওয়েব বা ওয়েব মেকিং এয়ারেটর, রয়েছে রুটস ব্লোয়ার এবং রিং ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার। পিএইচ মিটার নেওয়ার সময় এখানে দুটি স্ট্যান্ডার্ড বাফার সলিউশন অবশ্যই দেখে নেবেন। আমাদের কাছে আরও রয়েছে ডিফিউজার, দেখুন সাদা বর্ডার সহ কালো রঙের যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি হলো ডিফিউজার। তার পাশে রয়েছে ন্যানো বাবল টিউব, এখানে কয়েল টিউব দেখতে পাচ্ছেন, এবং তার নিচে রয়েছে টি, যেটির মাধ্যমে ন্যানো বাবল টিউবগুলো সংযোগ করা হয়। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমানুল্লাহ সুপার মার্কেট, দ্বিতীয় তলা, খিলগা রেলগেট, ঢাকা। ফোন 01716160162, 01786372512, 01761909007, 01785798005, 01305079764, বগুড়া অফিস, রোড নম্বর 14, উপশহর বাজার, বগুড়া। ফোন 01678405410, 01301463587। এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।